প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা যার যার অবস্থান থেকে ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। গুরুদার সরকারি কলেজ কিশোরগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ বিপুল রেজা, প্রভাষক সমাজকর্ম বিভাগ, গুরুদয়াল সরকারি কলেজ কিশোরগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সমাজকর্ম প্রথম পত্র। গত ক্লাসের ধারাবাহিকতায় এখন আমরা সমাজকর্ম প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। আশা করি সবাই এই প্রশ্নটি সহজেই বুঝতে পারবে এবং আমার সাথে মনোযোগ সহকারে ক্লাসের বাকি অংশটুকুতে অংশগ্রহণ করবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি একটি সৃজনশীল প্রশ্ন তুলে ধরেছি তোমাদের সামনে। দেখো, এখানে প্রত্যেকটি প্রশ্নে লেখা থাকে, দেখো এই প্রশ্নের ক্ষেত্রে যে উদ্দীপকটি লেখা আছে সেখানে দেখো যে নিচের ছকটি দেখো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। তো এই ছকটি আমরা একটু দেখব যে কি বলা আছে। এখানে দেখো একটি প্রথমেই একটি ছক দেওয়া আছে, সেই ছকের মধ্যে একটি বক্স আছে, সেই বক্সের প্রশ্নবোধক চিহ্ন আছে, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। এই চিহ্নতে, এই চিহ্নিত স্থানে আমাদের যে কোনো একটি বিষয় বসাতে হবে। এই বিষয়টি, যে বিষয়টি এখানে বসবে সেই বিষয়টিরই এখানে সাব পয়েন্টগুলো দেওয়া আছে, সেটা দেখো সমাজকর্ম প্রশাসন, সমাজকর্ম গবেষণা, সামাজিক কার্যক্রম। অর্থাৎ এটি হচ্ছে একটি ছক, এই ছকের মধ্যে একটি স্থান চিহ্নিত করা আছে। তো এই যে ছকটি তোমাদের আমি গত ক্লাসগুলোতে বলেছিলাম যে সৃজনশীল প্রশ্ন সমাধানের জন্য কতিপয় কিছু কৌশল রয়েছে, সেই কৌশলের এক নম্বরে কী ছিল? এক নম্বরে ছিল যে এই উদ্দীপকটি বা ছকটি কোন অধ্যায় থেকে এসেছে, তোমাদের বইয়ের যে অধ্যায়গুলো রয়েছে সেটির মধ্যে কোন অধ্যায় থেকে এসেছে সেটা আমাদেরকে প্রথমেই চিহ্নিত করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা ধরলাম এখানে সমাজকর্ম প্রশাসন, সমাজকর্ম গবেষণা, সামাজিক কার্যক্রম, এই তিনটি কথা বলা আছে। তোমাদের এই পাঠ্য বইয়ের এই বিষয়গুলো মূলত ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করা আছে। তাহলে আমরা ইজিলি বুঝতে পারলাম যে এটি ষষ্ঠ অধ্যায় থেকে নেওয়া হয়েছে, যেহেতু আমি এখানে একটি সৃজনশীল প্রশ্ন দিয়েছি এবং সেটা আমি আগেই উল্লেখ করেছি যে ষষ্ঠ অধ্যায়। সুতরাং তোমরা সহজে বুঝতে পারছো যে এটি ষষ্ঠ অধ্যায় থেকে নিয়েছি, কিন্তু ফাইনাল পরীক্ষাগুলোতে তোমাদের 11টি সৃজনশীল প্রশ্ন থাকে, সেখানে তোমাদেরকে কৌশলের সাথে তোমাদেরকে বের করে নিতে হবে যে কোন অধ্যায় থেকে প্রশ্নটি এসেছে, তাহলে তোমাদের উত্তর করা সহজ হবে। এবার আসি এই প্রশ্নটি, ছকটি আমরা খুঁজে পেলাম যে ষষ্ঠ অধ্যায়। এবার আসি যে উদ্দীপক কী কী প্রশ্নের কথা বলেছে। দেখো প্রথমে জ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রে বলেছে যে ক নম্বর, সমষ্টি উন্নয়ন কী। সমষ্টি উন্নয়ন কী, আমরা এই ষষ্ঠ অধ্যায়ের মধ্যে সমষ্টি উন্নয়ন বলতে একটি আমরা টপিক পড়েছিলাম, তো সেই টপিকটা এখানে প্রশ্ন দেওয়া হয়েছে। খ নম্বর অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে, গ্রহণ নীতি বলতে কী বুঝো। এই গ্রহণ নীতি এই অধ্যায়ের ষষ্ঠ অধ্যায়ের ব্যক্তি সমাজকে যে সকল পদ্ধতি রয়েছে তার মধ্যে যে কোনো একটি পদ্ধতির একটি নীতি হচ্ছে গ্রহণ নীতি, সেটা তোমরা সহজে বুঝতে পারছো। এই গ নম্বর অর্থাৎ উচ্চতর দক্ষ প্রয়োগের ক্ষেত্রে যে গ নম্বর সেটা হচ্ছে দেখো উদ্দীপকে চিহ্নিত স্থানে সমাজকর্মে যে ধরনের পদ্ধতির ইঙ্গিত করা হয়েছে তা ব্যাখ্যা করো। অর্থাৎ ষষ্ঠদের মধ্যে এই বিষয়গুলো যে আলোচনা হয়েছে এটা আসলে মূলত কী বিষয়কে, কোন বিষয়কে চিহ্নিত করা হয়েছে, কোন বিষয়টি ইঙ্গিত করা হয়েছে সেই প্রশ্নটি এখানে চাওয়া হয়েছে। এই প্রশ্নটির উত্তর যদি তোমরা যথাযথভাবে দিতে পারো তাহলে তিনের মধ্যে 3 অথবা 2.5 নাম্বার তোমরা পাবে, আর যদি যথাযথভাবে দিতে না পারো তাহলে তোমরা নাম্বার 0 পাবে। এই গ নাম্বার উক্ত পদ্ধতির সমস্যার সমাধানে কি যথেষ্ট, বিশ্লেষণ করো। তাহলে দেখো এই যে উচ্চতর প্রয়োগ, অর্থাৎ আমরা এই
প্রয়োগের মধ্যে যেটা পাইলাম আর উচ্চতর দক্ষতার ক্ষেত্রে ওই প্রয়োগেরই কথা বলা হয়েছে, অর্থাৎ উক্ত পদ্ধতি এই এইখানে যে চিহ্নিত স্থানের কথা বলা হয়েছে সেই পদ্ধতির সমস্যা সমাধানে কি যথেষ্ট, আমাদের যে সামাজিক সমস্যা বা যে কোনো ধরনের সমস্যা সমাধানে কি যথেষ্ট প্রশ্ন করা হয়েছে। আদৌ কি যথেষ্ট? যদি যথেষ্ট হয়ে থাকে বা না হয়ে থাকে তোমরা সেটা কী করবা? বিশ্লেষণ করবা। এই হচ্ছে তোমাদের প্রশ্ন। তো আমি এখন তোমাদের এই জ্ঞানমূলক প্রশ্নের কথা আমি বলছি। দেখো, প্রথমেই তোমরা লিখবে এক নম্বর, যদি প্রশ্ন নাম্বারটা লিখবে যে এত নং প্রশ্নের উত্তর, অর্থাৎ এক নম্বর হতে পারে, দুই নম্বর হতে পারে, তোমরা লেখো যে এক নং প্রশ্নের উত্তর ক। ক নম্বর কি? সমষ্টি উন্নয়ন কি? আর তোমরা জানো যে এটার নাম্বার হচ্ছে কি এক, এক নম্বরের জন্য উপযোগী যতটুকু প্রয়োজন ততটুকু তোমরা লিখবে। সমষ্টি উন্নয়ন কি? সমষ্টি উন্নয়নের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট। এই সমষ্টি উন্নয়ন সমষ্টি সমাজকর্মের একটি বিশেষ দিক, সাধারণত অনুন্নত স্থবির ও পল্লী এলাকার পরিকল্পিত পরিবর্তন আনয়নের লক্ষ্যে সমাজকর্মের যে বিশেষ পদ্ধতি প্রয়োগ করা হয় সেটি হচ্ছে সমষ্টি উন্নয়ন। তো বর্তমান বিশ্বে উন্নত দেশসমূহের অনুন্নত অঞ্চলসমূহের উন্নয়নের জন্য এই পদ্ধতি বিশেষভাবে প্রয়োগ করা হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসি খ নম্বর অনুধাবনমূলক প্রশ্নে। গ্রহণ নীতি বলতে কী বুঝো? তো আমরা এই গ্রহণ নীতিটা হচ্ছে যে এই ষষ্ঠ অধ্যায়ের যে সমাজকর্মের মৌলিক পদ্ধতি রয়েছে তার মধ্যে ব্যক্তি সমাজকর্মের একটি নীতি হচ্ছে গ্রহণ নীতি। অর্থাৎ ব্যক্তি সমাজকর্মের একটি অন্যতম গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে গ্রহণ নীতি। গ্রহণ নীতি বলতে সমাজকর্মীদের কাছে সাহায্যপ্রার্থীর সাহায্য করার মানসিকতা নিয়ে সম্মান প্রদর্শন, তাদের ব্যক্তি মর্যাদার স্বীকৃতি প্রদান এবং সমস্যাকে সমাধানের জন্য বা সমস্যার প্রতি গুরুত্ব প্রদান এবং তার আত্মস্বীকৃতির মাধ্যমে গ্রহণ করা, সেটা হচ্ছে কি ব্যক্তি সমাজকর্মের সফলতা মতো এই গ্রহণ নীতির উপর নির্ভরশীল। তো এই সমাজকর্মী, একজন ব্যক্তি সমাজকর্মী তার সাহায্য প্রদানের ক্ষেত্রে বা সাহায্যের সাথে আচরণের ক্ষেত্রে তার আত্মসম্মানবোধ, তার মর্যাদা, তার শ্রদ্ধাবোধ, তার নীতি নৈতিকতা, তার সততা, তার ব্যক্তিগত গুণাবলী প্রদর্শন করবেন। তোমরা জানো যে এই গ্রহণ নীতিটা হচ্ছে কি একটি দ্বিমুখী প্রক্রিয়া, অর্থাৎ এখানে সমাজকর্মী এবং সাহায্যপ্রার্থী উভয়েরই সমান সমান ভূমিকা রয়েছে। তো ব্যক্তি সমাজকর্মের সফলতা মূলত এই গ্রহণ নীতির উপর নির্ভরশীল। গ্রহণ নীতির মাধ্যমে সাহায্যপ্রার্থীকে গ্রহণ করা বা সমস্যাগ্রস্ত ব্যক্তিকে গ্রহণ করার মাধ্যমেই তার সমস্যার সমাধান প্রক্রিয়ার বা ট্রিটমেন্ট যে প্ল্যানটা চালু হয় তার প্রথম ধাপটাই হচ্ছে কি গ্রহণ নীতি। এ হচ্ছে তোমাদের অনুধাবনমূলক এই প্রশ্নটা, গ্রহণ নীতি বলতে কী বোঝো। এরপর আসি প্রয়োগ। গণমার বলছে দেখো, উদ্দীপকে এই চিহ্নিত স্থানে সমাজকর্মে যে ধরনের পদ্ধতির প্রতি ইঙ্গিত করা হয়েছে, তোমরা সহজে বুঝতে পারছো যে এখানে তিনটি সহায়ক পদ্ধতির কথা বলা হচ্ছে, সমাজকর্মের তিনটি সহায়ক পদ্ধতি। আমরা জানি যে সমাজকর্মের মোট পদ্ধতি হচ্ছে ছয়টি, সেই ছয়টিকে প্রথম দুটি ভাগে ভাগ করা হচ্ছে, একটি হচ্ছে মৌলিক পদ্ধতি আর একটি হচ্ছে সহায়ক পদ্ধতি। তো সহায়ক পদ্ধতি কি? সমাজকর্ম প্রশাসন, সমাজকর্ম গবেষণা, সামাজিক কার্যক্রম। তাহলে চিহ্নিত স্থানে কি বসবে? চিহ্নিত স্থানে কি বসবে? সহায়ক পদ্ধতি। এই সহায়ক পদ্ধতিটা বসবে কি? এই চিহ্নিত স্থানে। তাহলে আমরা পেয়ে গেলাম, তোমরা লেখলে যে এক নম্বর, এক নং প্রশ্নের উত্তর গ, তারপর লেখলে উদ্দীপকে চিহ্নিত স্থানে সমাজকর্মে যে ধরনের প্রতিঙ্গিত করা হয়েছে সেটি হচ্ছে কি সহায়ক পদ্ধতি, অথবা লিখতে পারো উদ্দীপকে চিহ্নিত স্থানে সমাজকর্মে সহায়ক পদ্ধতির প্রতি ইঙ্গিত করা হয়েছে। তারপর তোমরা এখন ব্যাখ্যা করবো তাদের সহায়ক পদ্ধতি কি ব্যাখ্যা করবা, এই তিনটা পদ্ধতি ব্যাখ্যা করবা এই সহায়ক পদ্ধতি সম্পর্কে। যেমন দেখো সমাজকর্ম প্রশাসন কি? যে সমাজকর্ম প্রশাসন হচ্ছে এমন একটি কৌশল বা প্রক্রিয়া যা সামাজিক নীতিকে সমাজসেবায় রূপান্তরিত করে। সমাজকর্মের গবেষণা, সমাজকর্মের গবেষণা কি? যে সমাজকর্ম গবেষণা একটি পদ্ধতিগত প্রক্রিয়া যার মাধ্যমে কি করে
যে সমস্যার সমাধানের তত্ত্বপত্র সংগ্রহ করে এবং কার্যকারিতা এবং সাধারণীকরণের মাধ্যমে একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটি ফলাফল তুলে ধরে, এবং সেটা হচ্ছে কি সমাজকর্ম গবেষণা। সেই সমাজকর্ম গবেষণার মাধ্যমে কিছু সুপারিশ তুলে ধরা হয়, সেই সুপারিশের আলোকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। এবার আসে সামাজিক কার্যক্রম। তো সামাজিক কার্যক্রম কি? সামাজিক কার্যক্রম হচ্ছে এমন একটি পরিকল্পিত বা সম্মিলিত প্রচেষ্টা যার মাধ্যমে সমাজের অনাকাঙ্ক্ষিত ও অবাঞ্ছিত সমস্যাগুলো দূর করার প্রয়াস চালানো হয়। এর ফলে সমাজ থেকে নেতিবাচক দিকগুলো দূরীভূত হয় এবং ইতিবাচক দিকগুলোর আননের মাধ্যমে সমাজের সার্বিক পরিবর্তন সাধিত হয়। সেটা হচ্ছে কি সামাজিক কার্যক্রম। এই হচ্ছে দ্বারা সহায়ক পদ্ধতিগুলো ব্যাখ্যা, তোমরা আরও সুন্দর করে ভালোভাবে লিখবে পরীক্ষার খাতায়। তারপর আসি সর্বশেষ যে প্রশ্নটি, সেটি হচ্ছে কি উচ্চতর দক্ষতা। উক্ত পদ্ধতির সমস্যা সমাধানে কি যথেষ্ট হয়? তাহলে আমরা এখন লিখব যে উক্ত পদ্ধতিটি কি, সেটা হচ্ছে কি সহায়ক পদ্ধতি, সমাজকর্মের সহায়ক পদ্ধতি সমস্যা সমাধানে যথেষ্ট নয়। তাহলে এখন যথেষ্ট যে নয় সেটা আমরা লিখবো। তোমরা যদি লেখা যায় যথেষ্ট, তাহলে তোমরা এর পক্ষে যুক্তি দিবা, সপক্ষে যুক্তি দিবা, যার যার মনে যেটা আসে সেই সপক্ষে যুক্তি তোমরা উপস্থাপন করবে। তাহলে এখন বিশ্লেষণ করবো যে সহায়ক পদ্ধতি সমস্যার সমাধানে যথেষ্ট নয়। কেন নয় সেটা আমি শোনো। যে সমাজকর্মের মানে পদ্ধতি হচ্ছে মোট ছয়টি, তিনটি হচ্ছে মৌলিক পদ্ধতি আর তিনটি হচ্ছে সহায়ক পদ্ধতি। মৌলিক পদ্ধতিগুলো দ্বারা যদি সমস্যার সমাধান করা না সম্ভব না হয়, তাহলে আমাদেরকে সমাজকর্মের এই সহায়ক পদ্ধতিগুলো ব্যবহার করতে হয়, প্রয়োগ করতে হয়। কেন এটা বিশেষভাবে প্রয়োগ করতে হয়? কারণ আমরা জানি যে সমাজকর্মের মৌলিক পদ্ধতি সমূহের দ্বারা যদি কোনো সমস্যার সমাধান করা না হয়, সেক্ষেত্রে সমাজকর্মে যে সকল বিশেষ পদ্ধতি বা সহায়ক পদ্ধতিগুলো প্রয়োগ করা হয় সেগুলো হচ্ছে কি সহায়ক পদ্ধতি। এই সহায়ক পদ্ধতি হচ্ছে তিনটি, সমাজকর্ম প্রশাসন, সমাজকর্ম গবেষণা এবং সামাজিক কার্যক্রম। আমরা যদি একটা বিষয় নিয়ে আসি, যদি একটু উদাহরণ দিই, তাহলে আমরা এই আমাদের উচ্চতর দক্ষতার ক্ষেত্রে আমরা ভালোভাবে প্রয়োগটা দেখাতে পারবো। সেটা হচ্ছে কি বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ। এখানে প্রতি বছরই কোনো না কোনো দুর্যোগ সংঘটিত হয়ে থাকে। যদি আমরা দুর্যোগকে কেন্দ্র করে একটু উদাহরণ দিই, তাহলে আমরা বুঝবো যে আমাদের এই উক্ত পদ্ধতিগুলো সমস্যার সমাধানে যথেষ্ট নয়। কীরকম? যে বাংলাদেশে যখন দুর্যোগ সাধিত হয়, সেই দুর্যোগ সাধনের ফলে ব্যক্তিগতভাবে মানুষ ব্যক্তিগতভাবে আক্রান্ত হয়ে থাকে, তখন ব্যক্তি সমাজকর্মের মৌলিক পদ্ধতির ব্যক্তি সমাজকর্ম প্রয়োগ করার মাধ্যমে ব্যক্তিকে সক্ষম করে গড়ে তোলা হয়। দ্বিতীয়ত, ওই দুর্যোগপ্রবণ এলাকার বা অঞ্চলের দলীয় সমস্যার সমাধানের ক্ষেত্রে দল সমাজকর্মের পদ্ধতিগুলো প্রয়োগ করে দলীয় সমস্যার সমাধানের যথেষ্ট চেষ্টা করা হয়। তৃতীয়ত আসি যে দুর্যোগপ্রবণ যে অঞ্চলটি, সেই অঞ্চলের সার্বিক মানুষের উন্নয়নের জন্য, অর্থাৎ সমষ্টির উন্নয়নের জন্য সমষ্টির সম্পদ, সমষ্টির যে সকল সম্পদ রয়েছে সেগুলো খোঁজ করে তার সম্পদের উন্নয়ন সাধনের মাধ্যমে ওই সমষ্টির সার্বিক উন্নয়নে চেষ্টা করা হয়। তাহলে কি এই সমাজকর্মের তিনটি মৌলিক পদ্ধতি কিন্তু এখানে কাজ করছে, এখানে প্রয়োজন আছে। যখন এই তিনটি দ্বারা কোনোভাবেই সমাধান করা সম্ভব হচ্ছে না, তখন সহায়ক পদ্ধতিগুলো প্রয়োগ করছে কীভাবে? যে দুর্যোগ পরবর্তী অবস্থায় বা দুর্যোগকালীন সময়ে, দুর্যোগ সংঘটিত হওয়ার পরে, অর্থাৎ দুর্যোগ পরবর্তী সময়ে জনগণের জন্য বা ক্ষয়ক্ষতিগ্রস্ত মানুষের বা অঞ্চলের এলাকার মানুষের জন্য যে সকল ত্রাণ ও পুনর্বাসন ব্যবস্থা গ্রহণ করে, সেটা তো মূলত সমাজকর্ম প্রশাসন বা সমাজকল্যাণ প্রশাসনগুলো এই কাজগুলো সাধন করে থাকে। এক্ষেত্রে কি আমাদের সমাজকর্ম প্রশাসনের গুরুত্ব অপরিসীম। এরপর আসি সমাজকর্মের গবেষণা। সমাজকর্মের গবেষণাটা পরে আসবো, আমরা এখানে আসি সামাজিক কার্যক্রম। যে কী ধরনের কার্যক্রম? দুর্যোগপ্রবণ এলাকায় মানুষের ত্রাণ সহায়তা দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য এবং তাদের খাদ্য সামগ্রী পৌঁছানোর জন্য, তাদের চিকিৎসা সামগ্রী প্রদানের জন্য, এবং কি তাদের এই সমবায় সমিতির মাধ্যমে, সেবকের মাধ্যমে তাদের সাহায্য যে প্রদান করার যে প্রচেষ্টা, সেটা তো মূলত সামাজিক কার্যক্রমের মতো, কারণ এটি হচ্ছে একটি সম্মিলিত প্রচেষ্টা। এই হিসেবে এইভাবে এই সমাজকর্ম সহায়ক পদ্ধতি প্রয়োগ করা হয়। আর পরবর্তী সময়ে সমাজকর্ম গবেষণার মাধ্যমে ওই দুর্যোগপূর্ণ এলাকায় কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে বা কার জন্য কী দরকার পড়ে, কোন এলাকার উন্নয়নের জন্য কতটুকু প্রয়োজন, এই ধরনের সুপারিশগুলো তুলে ধরা হয়। এই সুপারিশগুলোর আলোকেই পরবর্তী সময়ে বা পরবর্তী বছরগুলোতে ওই এলাকার জন্য বাজেট বা নীতি প্রণয়নে বা পরিকল্পনার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করা হয়। এইভাবেই আমি বলতে পারি যে সমাজকর্মে সহায়ক পদ্ধতি সমস্যা সমাধানে যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন সমাজকর্মের মৌলিক পদ্ধতি ও সহায়ক পদ্ধতির আন্তঃসম্পর্কের মাধ্যমেই মূলত
এই যে কোনো একটি সমস্যার সমাধানে যথেষ্ট বা যথেষ্ট সফলতা লাভ করে। এই হচ্ছে আজকে আমাদের মূল আলোচনা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাবে। আর আজকে এই পর্যন্ত, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।